হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। তোমরা যারা প্রথমবার মতো আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের জন্য বলে দিতে চাই, আমি হচ্ছে মেনলি আমার এই চ্যানেলে স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি, এবং তার পাশাপাশি আমি একদম ফ্রিতে হচ্ছে মেকআপ ক্লাসও করিয়ে থাকি। তোমরা যারা একদম ফ্রিতে মেকআপ ক্লাস করতে চাও তারা ডেফিনেটলি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে নিবে, সেখান থেকে তোমরা ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ আমার ব্লগ দেখতে চাও, আমার পার্সোনাল ডেইলি ব্লগ দেখতে চাও, তারাও ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সটা চেক করে নিবে, সেখানে আমার ডেইলি ব্লগের চ্যানেলটা লিংক দেওয়া আছে। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে সিম্পলের সুদিং ফেশিয়াল টোনার। তো এটা নিয়ে ডিটেলস আজকে আমি আলোচনা করব যে এটা কেমন, এটা কোন স্কিন টাইপের জন্য বেশি ভালো হবে, এটার প্রাইস কত, সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমেই বুঝতে হবে যে কেন আমরা হচ্ছে টোনার ইউজ করব। টোনার হচ্ছে মেইনলি আমাদের স্কিনটার যেসব ময়লা থাকে বা ইম্পিউরিটিস থাকে সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে, আর তার পাশাপাশি এটা আমাদের পিএস ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে, যার ফলে হচ্ছে আমাদের স্কিনে কোনো রকম পিম্পল বা ব্রেকআউট হয় না। এখন আমি একটু কথা বলবো যে তোমরা কোন স্কিন টাইপের আপুরা টোনার ইউজ করবে আর কারা করবে না। যাদের স্কিন টাইপ হচ্ছে অয়েলি নর্মাল কম্বিনেশন, তারপর সেন্সিটিভ, তারা হচ্ছে ডেফিনেটলি এই কি বলে টোনারটি ইউজ করবে। কিন্তু যাদের স্কিন টাইপ হচ্ছে ড্রাই তারা ডেফিনেটলি তোমরা টোনার ইউজ করবে না, টোনার ড্রাই স্কিনের আপুদের জন্য না। তো আমি যদি তোমাদের একটু স্পষ্ট কথায় বলতে যাই, তোমাদের যাদের হচ্ছে অয়েলি স্কিন, আমরা যদি খুব ডিপ ক্লিন করতে চাই তাহলে হচ্ছে আমাদের অয়েলটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় টোনারের মাধ্যমে। কিন্তু যাদের স্কিন টাইপটা হচ্ছে ড্রাই, তাদের মুখে তো এমনিতেই কোনো অয়েল নেই, তাদের তো এমনিতেই হচ্ছে ফেসটা হচ্ছে ড্রাই, সেই ক্ষেত্রে তোমরা যদি আরও এটাকে পরিষ্কার করতে যাও সেই ক্ষেত্রে হচ্ছে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসে একনে বা পিম্পলের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তাই বলে যে তোমরা ড্রাই স্কিনের উপর একদমই টোনার ইউজ করতে পারবে না এমন না। যেই টোনারগুলোতে হাইলোরোনিক অ্যাসিড বা হচ্ছে ভিটামিন ই, গ্লিসারিন রয়েছে, সেই টোনারগুলো ড্রাই স্কিন আপুদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকবে। এখন আমি একটু কথা বলবো যে এই সিম্পলের সুদিং টোনারটা কারা ইউজ করতে পারবে। এটা হচ্ছে তোমরা ড্রাই, অয়েলি, নর্মাল কম্বিনেশন সকল ধরনের স্কিন টাইপে ইউজ করতে পারবে, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেন্সিটিভ স্কিনের আপুদের জন্য। এটাতে যেহেতু ভিটামিন ই রয়েছে তাই ড্রাই স্কিনের আপুরাও এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড সেন্সিটিভ স্কিনের আপুদের যেটা প্রবলেম হয়ে থাকে যে সহজেই অল্প কিছু ইউজ করার ফলেই হচ্ছে আমাদের স্কিনে অনেক বেশি র্যাশ হয়ে যায় বা পিম্পল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এটা স্পেশালি সেন্সিটিভ স্কিনের আপুদের ফোকাসে রেখেই করা হয়েছে। তো তোমাদের যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন রয়েছে, কোনো কিছুই সহজে ইউজ করতে পারো না, তারা ডেফিনেটলি এই টোনারটি ইউজ করে দেখতে পারো। এটা একদমই সুদিং এবং মাইল্ড টাইপের একটা টোনার, এটা তোমরা খুব সহজে ইউজ করতে পারবে। এটা একদমই পানির মতো, এটার মধ্যে কোনো রকম পারফিউম নেই, কোনো রকম স্মেল নেই, কোনো রকম কালার নেই এটার মধ্যে। তাছাড়াও বড় কথা হচ্ছে এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম অ্যালকোহল নেই, এবং কোনো রকম অ্যানিম্যাল ইনগ্রিডিয়েন্টস নেই, যার ফলে এটা হচ্ছে একদম সেফ, একদম ক্রুয়েলিটি ফ্রি একটা প্রোডাক্ট এটা তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে হচ্ছে একটা বটলে তোমরা 200 ml এর মতো প্রোডাক্ট পেয়ে যাবে, যেটা প্রাইস হচ্ছে 600 টাকা। তোমরা যে কোনো জায়গায় 600 বা 650 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। এটি ডার্মালজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট, তাই তোমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো। তোমাদের আরেকটা কথা আমি একটু বলে দিতে চাই, এগুলোর মেয়াদ অনেকদিন পর্যন্ত থাকে, কিন্তু যেদিন তোমরা এটার মুখটা ওপেন করবে, ওপেন করা থেকে 9 মাস পর্যন্ত এটা ডেট থাকবে। মানে তোমরা একবার ইউজ করার পর থেকে 9 মাস পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে, এর বেশি ইউজ না করাই ভালো, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের স্কিনে প্রবলেম দেখা দিতে পারে, কারণ এটার মেয়াদ হচ্ছে 9 মাস পর্যন্তই থাকে। এখন আমি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্সে কথা বলতে যাচ্ছি। অনেকে হচ্ছে টোনারটা ইউজ করতে জানে না বা ইউজ করতে পারে না, বুঝে না যে কীভাবে ইউজ করতে হবে, বা টোনারটা দেওয়ার পরে আমাদের ফেসটাকে ধুয়ে ফেলতে হবে না এইভাবেই রেখে দিতে হবে সেটাও তারা জানে না। তাদের জন্য আমি একটু সুন্দর করে বলে দিই। তোমাদের প্রথমে হচ্ছে একটা কটন পেট নিবে বা অল্প তুলা নিবে, ওইটার মধ্যে হচ্ছে তোমরা 3-4 ড্রপস টোনার নিবে। টোনারটা নিয়ে সারা মুখে ড্যাব ড্যাব করে হালকা হালকা করে, মানে বলতে পারো যে মুছে দিবে মুখটা, ঠিক আছে, ওই তুলাটা দিয়ে সুন্দর করে মুখটা মুছে দিবে। আর তাছাড়াও যদি মনে হয় যে তোমরা কটন প্যাড দিয়ে দিবে না, তাহলে হাতে 4-5 ফোঁটার মতো তোমাদের এই টোনারটা নিবে, নিয়ে দুইটা হাত সুন্দর করে রাব করে হাতের মধ্যে ড্যাব ড্যাব করে মিশিয়ে দিবে। এইটুকুই হচ্ছে কাজ, এরপর আর তোমাদের কোনো কাজ নেই।
আর টোনারটা ইউজ করার সাথে সাথে যে মুখটা ধুয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের নর্মাল যে রুটিন রয়েছে সেভাবেই মুখটা ধুতে পারো, কোনো ঝামেলা নেই, এটা নিজের মতো করে কাজ করতে থাকে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকা আমার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফিজ।